লক্ষ্য করে দেখবেন বাবা, ভগবানের বেলায় যদি কেউ দক্ষিণা দিতে চায় না, একটু মানি ব্যাগে যদি কেউ হাত দেয়, খোঁজাখুঁজি শুরু করে দেয় ওর মধ্যে ছোট কয়েনটা কোনটা আছে। 10 টাকার কয়েন দেওয়া যাবে না, ছোট 5 টাকা কি 2 টাকা এটা গোবিন্দের জন্য বরাদ্দ। হ্যাঁ, মানি ব্যাগের মধ্যে বা আমার মায়েদের কাছে যে ছোট ছোট পার্স থাকে, যদি এখন কমিটির ভক্তগণ আপনাদের কাছে যায়, আপনারা কি করবেন? দেখবেন এর মধ্যে কোনটা ছোট আছে। হ্যাঁ, গোবিন্দের বেলায় আমাদের এখন সন্তান যদি বলে বাবা ওই যে দামি খাবারটা ওটা কিন্তু আমার চাই, আর সব থেকে বড় দামি খেলনা যেটা ওটা আমার চাই, ওই দামি জামাটা আমার চাই, বাবা বলবে ঠিক আছে বাবা আমি ঠিক কিনে দেবো, চিন্তা করিস না। কিন্তু ভগবানের সময় খোঁজাখুঁজি শুরু হয় কোনটা আছে। ভগবান বলে ওরে তোর মানি ব্যাগের মধ্যে কত আছে সে তো আমি জানি, কারণ দিয়েছি তো আমি। মানি ব্যাগে কত আছে, ঘরে কত আছে, ব্যাংকে কত আছে, সবই তো আমি জানি, কারণ দিয়েছি তো আমি। আর আমার বেলায় কৃপণতা খুঁজে খুঁজে কোনটা ছোট, আজ না হয় তোকে দিয়েছি রে। তুই যদি কাজে না লাগাস, তোকে দিয়েছি কাজে লাগার জন্য, আলমারিতে তো রাখার জন্য নয় বা ব্যাংকে রাখার জন্য নয়। তাহলে তুই যেমন ওই ব্যাংকে জমিয়ে রেখেছিস, বেশি দিন কোনো কিছু যদি এক জায়গায় জমিয়ে রাখা হয় কি হয়, পোকা ধরে যায় না? দেখবেন কিছুদিন রেখে দেবেন, 1 বছর 2 বছর 3 বছর পোকা হয়ে যাবে। তা এখন ভগবান বলছে বেশ আমি তোকে দিয়েছি, তুই কাজে লাগালি না, এবার এমন একটা বেঁচে বেঁচে পোকা ফল আমি তোকে দেবো যে সারা জীবন ডাক্তার বৈদ্য করতে করতে তোর ব্যাংকের টাকা ফাঁকা হয়ে যাবে। হচ্ছেও তাই বাবা, হচ্ছেও তাই মা। অনেক জায়গায় এক জায়গায় কীর্তন করতে গিয়েছিলাম, সেখানে একটা কমিটির ভক্ত বলছিল, জানেন দিদি ভাই চাঁদা তুলতে গেছি আমাকে প্রেসক্রিপশন লিখিয়ে দিয়েছে। তা ওটাই তো হবে, কিছু করার নেই, তাই না? দেওয়ার সময় চাইবার বেলায় অনেক কিছু চাইবো, আর দেওয়ার বেলায় খুঁজবো কোনটা ছোট আছে। ভগবানের সেবা দেওয়ার বেলায় নকুল দানা বরাদ্দ, আর নিজেদের বেলায় চক্ষু চস্য সারাদিনে অন্তত 10 বার খাওয়া দাওয়া চলছে। এই তো, তাহলে কৃপণতা করলে ভগবানের জন্য নয়, সংসারের জন্য করুন, এখানকার জন্য করুন, তার জন্য নয়। ভগবান বললেন এ জন্মে দিয়েছি, কাজে যদি না লাগাস পরের জন্মে তোকে ভিখারি করে পাঠিয়ে দেবে, ওই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে 2 পয়সা পাবি, তাতেই তোর সংসার চালাতে হবে, তখন বুঝবি ঠেলা, তাই তো? তাহলে যেখানে যেটাই করো না দুঃখ নেই, এখানে কৃপণতা করা যাবে না, কেমন? দুহাত তুলে প্রাণ ভরে এই আত্মার সঙ্গে পরমাত্মার মিলন ঘটিয়ে এই মাত্র কিছু একটুখানি সময়, এই আজকে যিনি যা একটু কীর্তন হবে, তারপরে তো আবার 1 বছর অপেক্ষা করতে হবে, তাই তো? তাহলে এই সময় জড়তা রাখা যাবে, সব ভুলে যেতে হবে, তারপরে তো আপনি ভগবানকে পাবেন। ওই রামকৃষ্ণ পরমহংসদেবকে এক ভক্ত বলেছিল যে তুমি তো সারাক্ষণ মা 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 করে ঘুরে বেড়াও, তোমার মাকে কি ডাকলেই পাওয়া যায়, ডাকলে দেখতে পাও? বলে হ্যাঁ, দেখতে যদি পাও আমাকে দেখাতে পারবে? বলে হ্যাঁ, তুই যদি দেখতে চাস তোকেও দেখাবো। আরে কই কি করে দেখাবে? বলে দেখতে পাবি, দেখতে ঠিক পাবি, কখন দেখতে পাবি? বলে আয় আমার সঙ্গে। জলের মধ্যে কি করেছিল নরেনকে? ডুবিয়ে রেখেছিল, এখন ওই চুলির মুঠি ধরে যখন জলের মধ্যে রামকৃষ্ণ পরমহংসদেব যখন ওকে চুবিয়ে দিয়েছে, ডুবিয়ে দিয়েছে, ছটফট ছটফট করছে, কতক্ষণে মাথাটা তুলবে, নিঃশ্বাস প্রশ্বাসটা নিতে পারবে? এবার একবার করে চোবাচ্ছে আর তুলছে, চোবাচ্ছে আর তুলছে, আর ওর যেন মনে হয় প্রাণটা চলে গেল। তারপরে যখন ওকে তুলে দিয়েছে মা, তখন বলছে এইভাবে তুমি আমাকে মারতে চাইছো? এই যে বললে মাকে দেখাবে, বলছে আরে তোকে যখন চোবাচ্ছিলাম তখন তোর কার কথা মনে পড়ছিল রে? মায়ের কথা? না। সন্তানের কথা? না। তাহলে কার কথা মনে পড়ছিল? বলছে কারোর কথা নয়। তখন মনে হচ্ছে নিজে কি করে বাঁচবো, নি তাই গৌরবীয়। বলে তবে শোন, যতক্ষণ পর্যন্ত তুই সব কথা ভুলে গিয়ে, সবার কথা ভুলে গিয়ে নিজের চিন্তা করতে শিখবি, নিজেকে জানতে পারবি যে এই বুঝি আমার প্রাণ চলে গেল, এই বুঝি, তখন কি মনে হচ্ছিল? ভগবানকে স্মরণ করছিলাম। তাহলে মাতা পিতা ছেলে স্বামী স্ত্রী পুত্র সব ত্যাগ করে তখন মনে হচ্ছে হে ভগবান তুমি আমাকে বাঁচাও, অর্থাৎ এই মনোভাব সব ভুলে গিয়ে যখন এই মনোভাব তো তৈরি হবে, সেদিন তুই মাকে দেখতে পাবি। তাই গৌর হরি বল। জানি তাই এইভাবে কেউ আসরের মধ্যে এসে টাকা মারবেন না, এতে কীর্তনের বিঘ্ন ঘটবে, আর এইভাবে পয়সা মারার কোনো দরকার নেই।
যার মনে হবে সে কীর্তনের শেষে যদি মনে চায় আপনারা দেবেন, কিন্তু এখন উঠে কেউ আসতে আসবেন না, কারণ এটা ভক্তির আসর। তো ভক্তির কোনো জায়গায় যদি এতটুকু আঘাত পেয়ে যায় তাহলে অপরাধ হবে, কিছু দরকার নেই। তাই মাগো ঠিক যখন সবার কথা ভুলে গিয়ে আমরা সর্বক্ষণ গোবিন্দের কথা ভাববো তখনই তার দেখা পাবো, তার আগে নয়। কিন্তু আমরা তো নিজের সুখ ছাড়া আর কিছু চাই না বাবা, শুধুমাত্র নিজের সুখ। আর এই নিজের সুখ কামনা করতে করতে আমাদের আয়ু রবি পশ্চিম দিকে ঢলে পড়ছে, সময় আর নেই, তাই তো এবার ফেরার পালা। তাই দেখুন আজ আমার মধুময় শ্রীধাম বৃন্দাবনে ভগবান কৃষ্ণ আমার সখাগণকে সঙ্গে করে নিয়ে সারাদিন ধরে বনমাঝে খেলা করছে, খেলা খেলছে। তা খেলা করছে যখন লীলার পাশে দাঁড়িয়ে মহাজন এক পাশে দাঁড়িয়ে তিনি পদাবলী করছেন। আস্তে এক ভক্তের কথা একটুখানি বলি, সে একজন মুসলমান ভক্ত। গোবিন্দ খেলা খেলছে কোথায়? যমুনার ধারে, তাই তো, সখাগণকে নিয়ে। আর এদিকে এক মুসলমান ভক্ত শাস্ত্রে বলেন জন্ম হোক যথাযথা কর্ম করো ভালো, সে যেখানেই তোমার জন্ম হোক তাতে দুঃখ নেই। একটা তুলসী বৃক্ষ যদি একটা নোংরা জায়গাতেও হয় দেখবেন সেই বৃক্ষের পত্র দিয়ে পাতা দিয়ে গোবিন্দ সেবা হয়, গোবিন্দের চরণে গিয়ে পৌঁছায়। তাহলে কি যেখানেই জন্ম নেই তাতে দুঃখ নেই, কর্ম যদি সঠিক হয় গোবিন্দ সেবায় লাগা যায়নি। তাই গৌর হরি বল হরি। তাই আজ সে যে কুলেই জন্ম নেই, মুসলমান কোন কুলে বলুন আর আমাদের যে কুলেই বলুন, সনাতন কুলে আমাদের হিন্দু ধর্মে বলুন, যে কুলেই হোক কর্ম সঠিক করতে হবে। তাই যে মুসলমান ভক্তের কথা আমি আজ তার পদাবলীটা গাইব, সুন্দর পদাবলী শুনুন কি বলছে। খেলা করছেন আমার গোবিন্দ আর লীলার পাশে দাঁড়িয়ে সেই মহাজন পদাবলী করছে, কি বলছে। আহা খেলা তো 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 সুন্দর খেলা তো সুন্দর খেলা তো সুন্দর মোহন মোরতে মধুর ধাম মোহন মোরতে মধুর ধাম হরে রাম 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 কর রাম 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 কর প্রিয় শ্রী রাম সদা মমেলি প্রিয় শ্রী রাম সদা মমেলি সূর্যের কন্যা, তাই তো। তাহলে সূর্যের কন্যার নাম কি? সূর্যের কন্যা একটু পদাবলীটা যদি মন দিয়ে শোনা যায় বলা যায়। তপন তনায়া তীরে কেলে কথা দেখবেন, সূর্যের দুটো পুত্র আছে মা, যাদের কথা শুনলে সবাই ভয় পায়। দুজন ছেলে আছে, দুটো ছেলে, একজনের নাম হলো যমরাজ আর একজনের নাম হলো গ্রহরাজ। এখন তাদের বোন কে? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দেই আমার ভাইকে ফোঁটা। তাহলে যমুনা, হ্যাঁ, এখন ভগবান খেলছে কোথায়? প্রিয় শ্রীদাম সুদাম মেলি প্রিয় শ্রীদাম সুদাম মেলি রাম 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 রাম
এবার আসবো আমরা যে মহাজন লিখেছেন তার নামটা শুনবো, কি বলছে? খেলা খেলতে খেলতে হঠাৎ দেখতে দেখতে বেলি অবসান। কানাই বলে, এই ভাই শ্রীরাম। কাকে ডাকলো সবার আগে? শ্রীরামকে। শ্রীরামকে না ডাকলে তো আরেকজনের প্রচন্ড রাগ হয়ে যাবে। সে কে? রাধারানী। শ্রীমতী রাধারানীর প্রচন্ড রাগ হয়ে যাবে। এখন শ্রীরামকে ডাকছে, এই ভাই। ভাই হয়তো সম্পর্কে, ভাইকে তো মান দিতেই হবে। তাই গোবিন্দ ডাকছে, শ্রীরাম আর দেরি নাই ভাই, ওই দেখ বেলি অবসান, এবার ফিরতে হবে। হ্যাঁ, তাই চল ধেনু বৎসকে একত্রিত করে আমরা সবাই ঘরে ফিরি। চল ভাই, আর দেরি কেন? তাই আমার প্রাণ গোবিন্দ আমার, আজ শ্রীরামকে ডেকে বলেছি, শ্রীরাম রে আরে ও পালে জড়ো করো পালে জড়ো করো সেনা জড় করো রে, আজ পান জড় করো ও ও ও ও আজ পান দাও সিনা আজ পান জড় করো ও সীতাম রে পাল জড়ো করো ওরে আরে গগনে শ্রীরাম রে
গেল রে আর গগনে, আর গগনে বেলা নাই ভাত গগনিয়া বেলা উনাই কথায় কথায় বেলা গেল রে আর গগনে, আর গগনে বেলা নাই ভাই না কথায় কথায় বেলা ও বেলা গেল রে আর বাবা শ্রীরাম রে পাল জড়ো করো শ্রীরাম সখা গগনে আর বেলা নেই, এবার পাল জড়ো করো, চলো ঘরে ফেরার পালা, ঘরে ফিরতে হবে। তাই সখাগণকে নিয়ে এবার আমার গোবিন্দ কি করছে, মায়ের কথা মনে পড়েছে, তাই সবাইকে নিয়ে ঘরে ফিরবে বলে সখাকে ডাকছে। আরে ভাই পাল জড়ো করো সিদা সানিদা সমখান নামে করে আজো মাঠে আমাদের বিলম্ব দেখিয়া হেন বুঝি নদে মাতা পথ পানে চাইয়া আজ বুঝি আমাদের দেখবেন সন্তান মা যদি কাঁদে সন্তান জানতে পারে, আর সন্তানের কিছু হলে মা জানতে পারে, কারণ অন্তরের একটা টান থাকে কি না। তা বলছে আরে ভাই আমার মন বলছে, আমার মন বলছে মা আমার কথা মনে করছে, না হলে আমি বিষম খাবো কেন, আমার মা মনে হয় আমার জন্য পথের দিকে তাকিয়ে বসে আছে, ভাই আমার মা কাঁদছে,
আমার মন বলছে আমার মা কাছে, তাই আর দেরি করিস না। হ্যাঁ বুঝি এখন বিষয় হচ্ছে মা, প্রভু জানতে পারলেন যে তার মা কাঁদছে। এখন এখানে একটা বিষয় হলো, আমরা ইহজগতের জীব যারা, তারা তো সারাদিন ভগবানকে কতবার ডাকছে, সেই সেই যে ডাক, সেই ডাকে কেন গোবিন্দ বিষম খাচ্ছে না? হ্যাঁ তাই তো বাবা, আমরা সারা জীবন ধরে ডাকছি, ভগবান আমাদের ডাক শুনতে পাচ্ছে কিনা আমরা তাই জানি না, বিষম খাওয়া তো দূরের কথা। আর মা কোথায় দাঁড়ে বসে একবার গোপাল বলে ডেকেছে, কারণ মা জানে যে কংস রাজা দুষ্ট রাজা, আমার গোপাল যখন গোঠে যায়, ওই গোঠে গিয়ে কংস আমার সন্তানকে বধ করার জন্য তার কত অগাসুর বগাসুর সবাইকে পাঠিয়ে আমার সন্তানকে প্রাণে মারতে চায়, গাছের ফলে বিষ মিশিয়ে রাখে, কোন ফল আমার গোপাল খেয়ে অবশেষে আমাকে হারিয়ে চলে যায়। তাই মা পথের ধারে বসে গোপাল বলে যেই ডেকেছে, সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার বিষম খেয়েছে। এদিকে মা মহাজন বললেন, হে প্রভু, যারা তোমাকে সারা জীবন ধরে ডাকে তাদের ডাকে বিষম খাওয়া তো দূরের কথা, তুমি কি একবার শুনতেও পাও না? সারা জীবন ধরে বনে জঙ্গলে ধ্যান তপস্যা করছে যারা, তোমার চরণ পাবার জন্য তুমি কি তাদের ডাক শুনতে পাও না? আমরা সবাই ভগবানকে ভালোবাসি, কিন্তু আমরা ভগবানকে ভালোবাসি আমাদের আত্মসুখের জন্য, আর মা গোপালকে ভালোবাসে শুধু সন্তানকে ভালোবাসে, সন্তানের ভালোর জন্য। তাই মা যশোদা তিনি গোপালকে ডাকছে, সন্তানের মঙ্গল কামনা করছে, না জানি যদি বনের মাঝে কোনো বিপদ ঘটে। আর আমরা ভগবানকে ডাকি, হে ভগবান আমাকে সুখে রাখো, ভালো রাখো, শান্তিতে রাখো, ঘর দাও, সংসার দাও, বাড়ি দাও, গাড়ি দাও, পুত্র দাও, স্বামী দাও, স্ত্রী দাও, এটা আমাদের আত্ম ইন্দ্রিয় সুখের জন্য। এই সুখটা এই জাগতিক জগতের সুখ, কিন্তু যারা বুঝেছে কোনটা সার আর কোনগুলি অসার, যারা অসার বুঝেছে তারা সারের সন্ধানে ছুটেছে, যেমন সরবস্বামী, তারা কিন্তু আমার আপনার মতন গরিব দিন দুঃখী কাঙাল ছিল না বাবা, তারা সবাই ধনী ছিল মা, সব জমিদার ছিল। তাহলে সেই জমিদারি রেখে, সুখ রেখে, এত অর্থ, এত ধন সম্পদ, এত আরাম, এত আয়েশ ফেলে রেখে কেন ওই সরগোস্বামী একটা সামান্য একটা ছিন্ন বসন করে তারা সবাই গোবিন্দ কৃপা পাওয়ার জন্য ঘর ছেড়ে চলে গেলে? তারা বুঝেছে এই জগতে যা কিছু সবই অসার, কিচ্ছু আমার নয়, এসেছিলাম যেমন একা, যেতেও হবে একা, যেতেও হবে একা। আপনি মনে করছেন যে এ জগতে আমার স্বামী আমার, ছেলে আমার, বাড়ি আমার, কিচ্ছু আপনার নয়। কৃষ্ণ ভজিবার করে সংসারে আইনু, সংসারে আপনি এসেছেন, সংসারটা আপনি তৈরি করেননি, সংসার তৈরি ছিল তার মধ্যে আপনি এসেছেন। আবার আপনি যখন চলে যাবেন সংসার কিন্তু যাবে না, আপনি চলে যাবেন। তাহলে সংসার আপনারা কেউ করেননি, আমিও করিনি। এই সংসারে যে কদিন আমাদের নিঃশ্বাস প্রশ্বাস আছে, এটা হচ্ছে আমি, এই যে নিঃশ্বাস প্রশ্বাস, এই দেহটা তো আমি নয়, এই দেহটা পঞ্চভূতে গঠিত, এই দেহটাও ফেলে চলে যেতে হবে। আমি তাহলে কোনটা? আত্মা। এই যে আসা যাওয়া করছে, এটাই হলো আমি, আত্মা, সূক্ষ্ম আত্মা, এটা হলো আমি। ভগবানের দেওয়া এই সুন্দর বাড়িটার মধ্যে আমরা বাস করছি, আপনি কতগুলো নিঃশ্বাস প্রশ্বাস পাবেন সেটুকু আপনার ভাগ্যে লিপিবদ্ধ করা আছে। লোকে বলে সময় কাটে না, ভুল কথা, সময় ঠিক কেটে যায়, সময় পার হয়ে যায়, নিঃশ্বাস প্রশ্বাস সে কিন্তু বসে থাকে না। আপনার কটা আপনি পাবেন, আপনার এই জীবনে কতগুলো নিঃশ্বাস পাবেন, প্রশ্বাস পাবেন, সে কটা আপনার ভাগ্যে লেখা আছে, অর্থাৎ সে তার কর্ম করে যাচ্ছে। ঠিক যখন নিঃশ্বাস প্রশ্বাস যে কটা আছে পা শেষ হয়ে যাবে, চলে যেতে হবে। তাহলে এইটুকানির মধ্যে আমাদের কাজ করতে হবে, অর্থাৎ এই ভাড়া বাড়ি থেকে ভগবান সময় হলে তোমাকে ঘর ছেড়ে দিতে বলবে। এ জগতের ঘর বাড়িতে বাস করলে, ভাড়া বাড়িতে বাস করলে তার থাকে না যে আমি এই ছ মাস থাকবো, তারপর অমুক তারিখে আমি ঘর ছেড়ে দেবো,
কিন্তু আপনি যে বাড়িতে বাস করছেন এটার কিন্তু কোনো তারিখ নেই। যখনই তার সময় হবে বলবে ঘর ছেড়ে দাও, দাও মানে তো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে, একটু সময়ও তোমাকে দেবে না। তাহলে এর মধ্যে থেকে আমাদের জেনে নিতে হবে, পরীক্ষিত সাত দিনের মধ্যে যদি ভগবানের পাদপদ্ম লাভ করতে পারে, আমাদের হাতে কতটুকু সময় আছে আমরা জানি না, আর এর মধ্যেই আমাকে আমার কর্মটা করতে হবে, আমার বাড়ি কোথায় আর আমার ঠিকানা কোথায়, আমার কর্মটা কি। কৃষ্ণ ভজিবার করে সংসারে আইনো, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সমূহ। এসেছিলাম কৃষ্ণ ভজন করবো বলে, মায়ার সংসারে আবদ্ধ হয়ে এমন ভাবে মায়ার মধ্যে জড়িয়ে গেছি মা, আর বেরোবার মতো রাস্তা খুঁজে পাচ্ছি না। কেমন জানেন বাবা, এই দিকে আছে, এই মুর্শিদাবাদের দিকে আমি দেখেছি গুটি পোকা। গুটি পোকাকে পোষা হয়, মানে গাছের মধ্যে রাখা হয়, ওরা নিজেদের বাসা নিজেরাই তৈরি করে, করে না? এই গুটি পোকা তার মুখ দিয়ে একটা বাসা তৈরি করতে 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 লালা দিয়ে বাসা তৈরি করে, নিজের ঘরে তৈরি করতে করতে ঘরের মধ্যে নিজেই বাধা পড়ে যায়, তারপরে কি হয়, তার মধ্যেই সে মারা যায়। আমাদের অবস্থাও তাই মা, সংসারের মধ্যে থাকতে থাকতে সংসারের মধ্যে আষ্টে পৃষ্টে এমনভাবে জড়িয়েছি আমাদের আর বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছি, এর মধ্যেই আমরা মরব, এর মধ্যেই আমরা মরব, এর মধ্যেই মরতে হবে আমরা। তাহলে বেরোনোর রাস্তা এখনো আছে, সেটা হলো গুরু কৃপা হি কেবলম নিতাই গৌর হরি বল হরি। এখনো যদি পারো গুরুচরণ আশ্রয় কর, সদ্গুরুচরণ সার কর, গুরু কৃপা ছাড়া তোমার কিন্তু সঠিক ঠিকানা কেউ বলে দিতে পারবে না, তাই তো? আপনার বাড়ি কোথায় বলুন তো মা, আপনার এখানে বাড়ি, আপনার বাড়ি কোথায়? চুয়াডাঙ্গা, চুয়াখালী, নোয়াপাড়া, চুয়াখালী। ওমা আপনার বাড়ি কোথায়? ধুবুলিয়া। আপনাদের? বেশ, তাহলে চুয়াডাঙ্গায় আপনার বাড়ি। এর আগে কোথায় ছিলেন, মানে চুয়াডাঙ্গায় তখন আছেন, তার আগে কোথায় ছিলেন? বাপের বাড়ি ছিলেন। শাস্ত্রে বললেন কলিযুগে ঘরে ঘরে হবে হরি নাম সংকীর্তন, তথাপিও জীবের হবে নরকে গমন। কেন বলুন তো? কীর্তন শুনতে এসেছি কিন্তু ওই পিপিলিকার মতো বালির ভিতর থেকে চিনিটাকে বের করবার ক্ষমতা আমাদের নেই। তাহলে এখন চুয়াডাঙ্গায় আছেন, এর আগে ছিলেন বাপের বাড়িতে, বাবার মস্তকে ছিলেন। আচ্ছা, তো বাবার কাছে ছিলেন, তার আগে কোথায় ছিলেন সেটা জানি না, ওইটাই তো ভুলে গেছি। আচ্ছা, এখন চুয়াডাঙ্গায় আছেন, এর পরে কোথায় যাবেন, আসল বাড়িটা কোথায় বলুন, জানা আছে? নবদ্বীপ ধামে আসল বাড়ি। তাহলে বললেন কেন, আপনার আসল বাড়ি যদি নবদ্বীপে হবে, আমি যখন জিজ্ঞাসা করলাম আপনার বাড়ি কোথায়, আপনি বললেন চুয়াডাঙ্গা। হরি ও, তার মানে এটা তো তুমি বুঝতে পারছো, আমরা সবাই বুঝতে পারছি মা, যে এটা আমাদের আসল বাড়ি। ওই একটা কথা মনে পড়ে গেল বাবা, মজার কথা। হ্যাঁ, এটা আমাদের সাধারণ একটা দৃষ্টান্ত স্বরূপ বলছি, মনে করুন টুম্পার মা তার ভূতে পেয়েছে। এখন যার ভূতে পায়, ও মা আমার দিকে তাকা, এখানে কোনো ওঝা টোঝা আছে নাকি? আছে না? এখন ওঝা বাড়িতে যখন নিয়ে যাওয়া হয় ভূতটাকে তাড়ানোর জন্য, সে কি করে, ঝাঁটা টাটা দিয়ে মারে না, জুতো দিয়ে মারে আর বলে, এই বল থাকিস কোথায়, বল ঠিকানা কোথায়, বাড়ি কোথায় বল, বাড়ি কোথায় বল, বলি তো। এখন ও বলছে, মানে টুম্পার মা, তার বাড়ি কিন্তু চুয়াডাঙ্গাতে, সে বলছে আমার বাড়ি ওই তেমাথায়, আমার বাড়ি তেমাথায় মেলা গাছের উপরে। কোথায় বাড়ি তাহলে? তেমাথায়, ডানা ঝোপের উপর। আচ্ছা, আপনারাই বলুন, ওকে ঠিক বলেছে তার বাড়িতে চুয়াডাঙ্গাতে? তাহলে কি ভুল বলেছে? হ্যাঁ, ঠিকানা ভুল বলেছে তো, তার মানে কি ভূতে ধরেছে, ভূত বলছে, ও তো বলছে না ভূতে বলছে। হ্যাঁ, তাহলে আমাদেরও কিন্তু ভূতে ধরেছে মা। হরি ও, সেটা কোন ভূত বাবা? এই সংসার ভূত এমন ভাবে ধরেছে আমাদের, আমরাও আমাদের আসল ঠিকানা ভুলে গিয়ে ভুল ভাল ঠিকানা বলছি, তাই গৌর হরি বল হরি বল। কীর্তনের আসরে আপনাদেরকে কমিটির ভাইরা যে এত সুন্দর চট পেতে দিয়েছে, কেন দিয়েছে? শুধু শোনার জন্য নয়, কিছু সঙ্গে করে নিয়ে যেতে হবে, কিছু বুঝতে হবে, জানতে হবে। আমি কে কে আমার কেন মরে যারে তপত্রয়, ইহা না জানি জীবের কইছে হিত হয়। আসল ঘরে ফেরার ঠিকানা খুঁজতে গেলে আমাদের কলিযুগে একমাত্র সদ্গুরু, জীবের নিস্তার
লাগে নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হলেন গুরু রূপ ধরি। হরি বল হরি বল। ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে যদি কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণের প্রসাদে পায় ভক্তিলতা বীজ, গুরুদেব কি করেন, মালি হয়ে সেই বীজ করে অর্পণ, শ্রবণ কীর্তন জল করায় সিঞ্চন, ক্রমে ক্রমে বাড়ি লতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজা ব্রহ্মাণ্ড ভেদি পরম ব্রহ্ম পায়, তদুপরি যাই লতা গোলক বৃন্দাবন, শ্রীকৃষ্ণ চরণ কল্প বৃক্ষে করায়। তাহলে আসল ঠিকানা আমাদের এটা নয়, দুদিনের মাত্র এসেছি নাট্যমঞ্চে, কাতবকান্তা কাস্তে পুত্র সংসারে গতিব বিচিত্র, নলিনী জলগত তারালাং তদবদ অতিশয় চপ। দেখুন আপনারা জানেন মা, এই মুর্শিদাবাদ জেলার কান্দি জমিদার যিনি ছিলেন লালাবাবু, যিনি কিনা একদিন আসুন আস্তে আস্তে কথা না, যিনি গোটা রাজ্য পরিদর্শন করে খাজনা আদায় করে বেরিয়ে অবসানকালে ফিরছে পালকি চেপে, যখন ফিরছে মা তখন এক ধোপার মেয়ে মানে রজক কন্যা সে চিৎকার করে বলছে, বাবু গো বেলা যায় বাসনায় আগুনে দাও, বাবু গো বেলা যায় বাসনায় আগুনে দাও। আর এই কথাটা রাজা মানে জমিদার লালা যখন ফিরছে সে ওই বেলি অবসান কালে সে শুনতে পাচ্ছে প্রতিধ্বনিতে, বেলা যায় সঙ্গে সঙ্গে লালা পালকি থেকে নেমে সেই কন্যার কাছে এসে বলছে, মা তুই যেন কি একটা বললি, কি যেন বললি তুই, বাসনায় আগুনে দাও। বলছে, না না বাবু আমি তো বলেছি বাসনায় আগুনে দাও, আগেকার সময় মা এত তো ডিটারজেন্ট ছিল না, কাপড় কাচতে গেলে কলার পাতাকে শুকিয়ে বাসনা বলা হয় তাকে, সেটাকে পুড়িয়ে যে খার একটা ছাই হতো সেটা দিয়ে কাপড় কাচা হতো। এখন মেয়ে চিৎকার করে বলছে, বাবা বেলা যাচ্ছে বাসনায় আগুনে দাও, আর এদিকে লালা শুনছে বেলা যায় বাসনায় আগুনে দাও। বলছে, মা তুই যেন বললি কি বেলা যায় বাসনায় আগুনে দাও, ঠিকই বলেছিস, কামনা বাসনার পিছনে ছুটতে ছুটতে আমাদের পশ্চিম দিকে আয়ুর্বেদ হয়ে যায় বাবা, আর তো সময় নেই, বেলা শেষ হতে চলেছে সন্ধ্যা আগত, তারপরে রাত্রি হবে মৃত্যুর মুখে ঢলে পড়তে হবে, অনেক ছুটেছি আর নয় এবার আপন ঘরে আপন মানুষের কাছে যেতে হবে, সর্বস্ব ছেড়ে লালা সেই জমিদারি ঠেলে সর্বস্ব ত্যাগ করে কৃষ্ণ নামকে সার করে তিনি জনমের মতো বৃন্দাবনে চলে যায়।